Anthony Kobial, scene 7, shot 3, take 2. Action! Ami jamini tumi shoshi he bhati chho gogono majhe. Ami jamini tumi shoshi he bhati chho gogono majhe momo shoroshite tobo jalo probha bimbito jeno laje. Ami jamini tumi shoshi he bhati chho gogono আজ আমার জীবনের এক স্মরণীয় দিন। এই বাংলাদেশে কয়েক কোটি মানুষের চাওয়া পাওয়ার স্বপ্ন দেখার চাবিকাঠি যে নায়ক, সেই নায়কের জীবনী লেখার প্রথম কাজটা আজ আমি শুরু করতে যাচ্ছি। একজন ম্যাজিশিয়ানের গল্প জেগে উঠবে শব্দের ম্যাজিক। আমার মুগ্ধতাকে ছাপিয়ে গিয়ে বলতে হবে একটা উজ্জ্বল ইতিহাস, যেটা একটা জাতি বারবার ফিরে দেখতে পারবে যে কোনো মালিন্যের মুহূর্তে, তার স্বপ্নের দুর্বলতার দিনে, তার বিস্মৃতিতে। লাইটটা একটু ধরেই করো, বুঝলে? হালকা আলো ছায়া দরকার। কবিয়ালকে যেন বিষণ্ন লাগে। নাও, চা নাও। ধন্যবাদ। তো নিবেদিতা, তোমার কাজকর্ম কেমন চলছে? কিসের কথা বলছেন, আমার রুজি রুটি নাকি আপনার জীবনের? কেন, আমার জীবনই তোমার রুজি রুটি নয়। হ্যাঁ, যেহেতু আমি চাকরি করি, এটা তো আমার একটা অ্যাসাইনমেন্ট তো নিশ্চয়ই। আচ্ছা, সত্রাজিৎ বাবুর ছবিতে কাজ করা আপনার রুজি রুটি নাকি মনের খিদে? তো আমার জীবনীটা তোমার মনের খিদের বিষয়। হ্যাঁ, জীবন বা জীবনী, সেখানে একজন ডাক্তার যেমন, আমি ঠিক সেরকম।
আমার রোগ নির্ণয় করতে চাও, মানে আমার চরিত্রের সার্জারি? না। আচ্ছা বেশ, আমি বরঞ্চ আপনার জন্য একটা কোট তৈরি করব, পাক্কা ওস্তাগারের মতো, কিংবা একজন দক্ষ ভাস্করের মতো আপনি একটা বিরাট মূর্তি তৈরি করবো আপনার জীবনীতে। কি, তাহলে খুশি তো? না, আজ বোধ হয় আপনার ইন্টারভিউ দেওয়ার মুড নেই, আজ তাহলে থাক। কেন, তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। না, তোমাকে যখন আমি কথা দিয়েছি তখন ইন্টারভিউ দেব। আসলে ওই পুরনো কথাগুলো বলতে গেলে পুরনো স্মৃতির বান্ডিলগুলোকে ধুলো ঝেড়ে বার করতে হয়, তো তার মধ্যে থেকে ঝুরঝুর হয়ে কিছু গুঁড়ো হয়ে পড়ে যায়, ধরে রাখতে পারি না। আর কিছু এই আঙুলের ফাঁকে লেগে থাকে। কি লিখছো তুমি? এত সুন্দর করে বললেন আপনি কথাগুলো, আপনার জীবনীতে এটা প্রথম পরিচ্ছদ হবে। আসলে লেখক নই তো, যা ভাবি তাই বলে ফেলি, মানে অনেক গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, আমি একটা ব্যাপার না কিছুতেই বুঝতে পারি না, আপনি সবসময় আমাকে এই স্টুডিওতে কেন ডেকে পাঠান? ওই লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে দেখেছো? একদিন ওই ভিড়ের মধ্যে আমাকেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, অপেক্ষা করে থাকতাম কখন আমার একটা ডাক আসবে। এই স্টুডিওতে আসলে আমার আমার অতীতটাকে মনে করিয়ে দেয়, আমি কি ছিলাম, কোত্থেকে এসেছি। নিবেদিতা, আমি তোমাকে যা যা বলবো তুমি সব লিখে ছাপাতে পারবে তো? যতটা বলবেন ঠিক ততটা। কিন্তু কিন্তু কি, আপনি সবটা বলতে পারবেন তো? তুমি কি জানতে চাইছো? আপনার সম্পর্কের কথা। একটা মানুষের সাথে একটা মানুষের যদি সম্পর্ক না থাকে তাহলে তো এই পৃথিবীটাই থাকতো না। একটা সম্পর্ক তো জীবনের অঙ্গ, তাই না? আমি নায়কের সাথে নায়িকার সম্পর্কের কথা জিজ্ঞাসা করছি। একটু স্পষ্ট করে বলো তো নিবেদিতা, তুমি কি জানতে চাইছো? তুমি কি আমার সাথে প্রিয়ার সম্পর্কের কথা জানতে চাইছো? বৌদি, এই যে যা বলেছিলাম সব কাজ করা হয়েছে। শোনো, বিয়ের কদিন কিন্তু আমি কিচ্ছু দেখে শুনে দিতে পারবো না, যা করার নিজেদেরকেই দায়িত্ব নিয়ে করতে হবে। আর বাবুসোনার জামা কাপড়গুলো এখনো তোলোনি কেন তুমি? কে করবে ওগুলো? আর আমার ঘরেও তো দেখছি ঝাঁট পড়েনি। যেদিকটাতে দেখবো না সেদিকটাতেই অনেক সৃষ্টি, সব যেন ওকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাতে হবে। এখন হাঁ করে তাকিয়ে রয়েছো কেন? ধরো মেলে দেবে আর ক্লিপ দিয়ে দেবে, যাও। কি হয়েছে রে তোর? তোমার সাথে একজন দেখা করতে এসেছে। তোর বাবা এখন আবার কে এলো? দেখো দেখি, বাড়িতে একটা লোক নেই, জন নেই, চারিদিকে সব সোনার গয়না দামি বাসন কোসনে থই থই করছে। আরে যে এলো তাকে না চিনতে পারিস, তার নামটা তো একবার জানতে চাইবি। আমার হয়েছে যত জ্বালা, কে এলো আবার কে জানে, প্রেসের লোকজন না এলেই।
যা। ভিজে জামা কাপড়গুলো সব পড়ে আছে, গুলো মেলে দিবি। যা। আমি তোমাতে মিশে যেতে পারবো না, তুমিও আমাতে মিশতে এসো না। তার চেয়ে যে অধিকারে মাথায় সিঁদুর পড়েছ, সেই অধিকারে মানুষটাকে দেখো। শুধুমাত্র তোমার জন্য নিজের হিন্দি ছবির কেরিয়ার জলাঞ্জলি দিয়েছি। হেমেন্দা আমায় অফার এনে দিয়েছিল। জাস্ট স্টপ ইট। চলো 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 পাল্টাই।